এই মাছটির ওজন কত হবে? এটা প্রায় 12 কেজি হবে। কতদিন ধরে পুকুরে কাতল মাছ? এটা কতদিন ধরে পুকুরে আছে? এটা 3 বছর ধরে আছে। প্রিয় দর্শক, যে কথা বলছেন যে বড় বড় মাছ যারা শিকারী আছেন তারা এখানে টিকিট করে 12,000 10,000 15,000 টাকার টিকিটে এই মাছগুলো শখে বসে ধরতে আসেন এবং এই মাছটি বাবুভাই বলছিলেন যে প্রায় 10 থেকে 12 কেজি ওজন হবে এবং এটির বয়স প্রায় 3 বছর। আমি একটু ধরতে চাই, বিশাল সাইজের একটা মাছ, কাতল মাছ। গত দিন হচ্ছে আমার টিকিট শেষ হয়েছে, গত 2 দিন আগে শুক্রবারে। তো আশা করি আপনারা আবার আসবেন, আমি আরো বড় বড় মাছ দিব, ভালো একটা খেলা হবে। মাছে ভাতে বাঙালি এই পরিচয়টি একসময় সংকটে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল, কিন্তু মাছ উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে দ্বিতীয়। এটি সম্ভব হয়েছে এদেশেরই মৎস্য চাষি এবং মৎস্য গবেষকদের কারণে। প্রিয় দর্শক, আমরা এসেছি কুষ্টিয়ার খোকসা উপজেলার কাদিরপুর গ্রামে, যেখানে একজন যুবক তার নিজেকে অন্য পেশায় না জড়িয়ে স্বাধীনভাবে মৎস্য চাষ করছেন এবং ব্যাপক সফলতা পেয়েছেন। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ। রকিবুল ইসলাম বাবু, আমাদের কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আপনাকে অনেক ধন্যবাদ। তো আমরা একটু আসতে চাই যে বিশাল একটা পুকুর দেখতে পাচ্ছি এবং আমরা জানি যে আপনার বেশ কয়েকটা পুকুর রয়েছে মাছ চাষের ক্ষেত্রে। তো আমরা একটু শুরুতে আসতে চাই যে আপনি এই মাছ চাষের পরিকল্পনাটা কীভাবে আসলো এবং কীভাবে শুরুটা করলেন? পড়াশোনা শেষ করার পরে চাকরি বাকরি ওইভাবে না হয় আর কি, সর্বপ্রথমে আমি একটা ছোট পুকুর কাটি মাঠের মধ্যে, তারপরে সেটা দিয়ে আমার শুরু হয় মাছ চাষ। তো সেখানে আমি ছোট ছোট মাছ করতাম, ডিম ফ্রাই টাপ, ওইটা দিয়ে শুরু করি। তারপরের বছরে আমি আমার এই বড় পুকুরটা আমার পরিবারের লোকদের কাছ থেকে লিজ নিই আমি নিজে। তারপরে আস্তে আস্তে আরও পাশে 2-3টা পুকুর এভাবে আমি করি, করতে করতে এখন এই পর্যায়ে আসছি। আর শুরুটা কত বছর আগে? শুরুটা ছিল 2012 সাল। 2012 সালে এখন আপনার আন্ডারে কতগুলো পুকুর? এখন আমার বড় 5টা পুকুর আছে। তো আমরা ধারাবাহিকভাবে সেই পুকুরগুলো দেখবো। তো আমরা এই যে পুকুরটাতে আসলে কত বড় ওজনের মাছ আছে সর্বোচ্চ? এই পুকুরে এটা মিডিয়াম মাছ আছে, এটা 1 কেজি থেকে 4 কেজি 5 কেজি 6 কেজি পর্যন্ত আছে। আচ্ছা, আমার আরেকটা পুকুর আছে। এই 6 কেজি যে মাছ হয়েছে এটার আসলে বয়স কত হবে? এটার বয়স, কোনো মাছের বয়স হচ্ছে 1.5 বছর, কোনোটা 1 বছর, আবার কিছু মাছ আছে তার বয়স হচ্ছে 4 মাস। আপনার এখানে মানে সর্বোচ্চ কত ওজনের মাছ আপনি ধরেছেন? এখানে আমার এই এটাতে 3 থেকে 4 কেজি 5 কেজি এরকম, আর একটা আমার বড় পুকুর আছে পাশে, ওটাতে 24 কেজি ওজনের মাছ, 10 কেজি 12 কেজি এরকম ওজনের মাছ আমার পুকুরে আছে। আমরা দেখছি যে এবার বৃষ্টিপাতটা অনেক কম, তো গত বছর বৃষ্টি কম হয়েছে এবং মাছের খাবারের দামও অনেক বেড়ে গেছে, সেক্ষেত্রে আসলে আপনি কী ধরনের পদ্ধতি ব্যবহার করে চাষ করছেন? আসলে বৃষ্টিপাত দেশে না হইলে, বন্যা এবার হয়নি, বন্যার পানি টানি বৃষ্টিপাত না হইলে স্বাভাবিকভাবে আমাদের কষ্ট একটু বেড়ে যায় মাছ উৎপাদনে। যেমন হচ্ছে বোরিং দিয়ে পানি দিতে হয়, সেচে পানি দিতে হয়, পানি না হলে এরকম তো মাছের গ্রোথটাও কম আসে। আর খাবারের বিষয়গুলো হচ্ছে যে যখন খাবারের দামও বাংলাদেশে এখন যে খোলের দাম বা ছালের দাম সব কিছু মিলায় এখন প্রচুর পরিমাণে খাবারের দাম, সেক্ষেত্রে আমরা করি কি এখন ফিডটা আমরা কম খাওয়াই, কারণ ফিডের দাম অনেক বেশি পড়ে যায়, যেটা অনেক বেশি পড়ে যায় আমরা নিজেরা খাবার একটা তৈরি করি। আচ্ছা, এটা কি মাছ? এটা কালবাউস মাছ, রুয়ের খরস। আচ্ছা, এটা খুব সুস্বাদু মাছ। আচ্ছা, এটার ওজন কতটুকু হবে? এটার ওজন 2.5 কেজি হবে। এটার বয়স কত? এটার বয়স 1.5 বছর। এখানে কি কি জাতীয় মাছ আছে? এখানে রুই, কাতলা, দেশি জাতীয় যে মাছগুলো আছে, রুই, কাতলা, মিরগেল, গ্লাস কাপ, সিলভার কাপ, এই জাতীয় মাছ আছে সবই। কাপ জাতীয় মাছ চাষের পদ্ধতি যদি
আমাদের একটু দর্শকদের বলেন। কাপ জাতীয় মাছ আমরা সাধারণত হাফ কেজি এক পোয়া এই রকম সাইজের পুকুরে ছাড়ি। ছাড়ার পরে পুকুরটাকে তৈরি করে নিই, বিভিন্ন সার টার দিয়ে খোলটোল দিয়ে পুকুর রেডি করে নিয়ে তারপরে আমরা ওটা ছাড়ি। ছাড়ার পরে যখন এই যে সিলভার কাপগুলো আপনি দেখতেছেন এগুলো ছাড়া হচ্ছে আমার হাফ কেজি, এখন মোটামুটি 3 কেজি 2.5 কেজি এরকম সাইজ হয়ে গেছে। এটার বয়স হচ্ছে 4 মাস। আর যে কাতলাগুলো দেখলেন, কাতলগুলোর বয়স হচ্ছে 1 বছর। এটা আমরা যখন ছাড়ছিলাম তখন ওর ওজন ছিল 300 গ্রাম 400 গ্রাম, এখন 2 কেজি 2.5 কেজি 3 কেজি হয়েছে। কতদিনের মধ্যে হয়েছে এটা হয়েছে আপনার 1 বছর কাতল মাছগুলো। আর এই যে বড় সিলভারগুলোর বয়স হচ্ছে আপনার 3 ডিম আছে মনে হয়। হ্যাঁ, ওটার পেটে ডিম আছে সম্ভবত। হ্যাঁ, ওটার পেটে ডিম আছে। ডিম কি এখানে আসলে ছাড়া কোনো ব্যবস্থা আছে? না, এখানে আমরা ডিম ছাড়ি না, বা আমরা মাছ কিনি। এর মধ্যে যখন মাছ এখান থেকে আবার 2 কেজি 2.5 কেজি হয় তখন আমরা কিছু মাছ বিক্রি করি, কিছু মাছ আরও বড় করার জন্য আর এক পুকুরে ট্রান্সফার করি। আচ্ছা, অনেকে বলা হয় যে এই ফিড দেওয়া হয় কিংবা ক্ষতিকারক খাবার দেওয়া হয়, তো সেক্ষেত্রে মানে আপনি একজন আদর্শ চাষি হিসাবে কি পরামর্শ দিবেন বা আপনি কি ধরনের খাবার? আসলে এখন বর্তমানে যে মাছ চাষ হয়, আগে প্রাচীন যুগে মানুষ হচ্ছে মাছের খাবারগুলো খাওয়াতো গোবর বা এইসব যে অন্যান্য কিছু। এখন আধুনিক যুগে এখন মানুষ ওই বাজে খাবার খাওয়ায় না, এখন সবাই ফিড খাওয়ায় বা খোল খাওয়ায়। আমরা যেমন মাছের খাওয়াই হচ্ছে খোল, পালিশ, আপনার ভুট্টার গুঁড়া, চালের গুঁড়া, এগুলো আমরা খাওয়াই। মাছ ছাড়ার আগে পুকুরটা কীভাবে তৈরি করতে হয়? পুকুরটা আমরা যখন মাছ ছাড়ার আগে পুকুরে এক ধরনের গ্যাস ট্যাবলেট আছে, ওইটা দিয়ে পুকুরে পোকা মাকড় যে ইটি থাকে সেগুলো একদম নিধন করে দিতে হয়। দেওয়ার পরে আমরা চুন দিই, চুন দেওয়ার পরে পুকুরের পানি বিশুদ্ধ করার পরে আমরা ওখানে খোল দিই, সার দিই পরিমাণ মতো দিয়ে। যখন পানির কালারটা একদম সবুজ হয়ে যায় তখন হচ্ছে আমরা মাছ টেস্টের জন্য কিছু ছাড়ি। যখন দেখি যে মাছটা টিকে যায় তখন আমরা ওইভাবে মাছ পুকুরে ছাড়ি। সবই কি আপনার কাপজাতীয় মাছ না দেশি? আমি সবসময় কাপজাতীয় মাছই চাষ করি, দেশি। যেমন রুই, মৃগেল, কাতলা, আপনার কিছু চিতল থাকে যে ছোটো ছোটো মাছ খাওয়ার জন্য আমরা কিছু চিতল দিয়ে রাখি। আর ব্ল্যাক কাপ জাতীয় মাছ আছে যেগুলো আসলে আপনার সাধারণত খুব বড় হয়, 10 কেজি 15 কেজি 20 কেজি এগুলো হয়, এগুলো আমরা 2-10টা শখের বশে দিয়ে রাখি আর কি। তো এবার একটু মাছের দামটা অনেক বেশি মনে হচ্ছে, যেমন এর আগের বছরের তুলনায় সব ধরনের মাছের দাম বেশি, এর কারণটা কী আসলে? আপনি তো মাছ চাষ করেন। কারণটা হচ্ছে আমাদের দেশে যে খাবারের যে দাম, আমরা যখন এক মানে খোল কিনছি আমরা 25 টাকা 20 টাকা 30 টাকা 22 টাকা এরকম, এখন খোল বিক্রি হচ্ছে আপনার 35 টাকা 36 টাকা। স্বাভাবিকভাবে ফিড কিনছি আমরা 700 টাকা 800 টাকা, এখন কিনতে হচ্ছে আমাদের 1400 টাকা। তো এইভাবে এই খাবারের মান যেগুলো বেড়ে গেছে, যার কারণে আমাদের মাছ উৎপাদনে বললাম যে বৃষ্টি নাই বা এগুলো সব কিছু মিলায় এখন লেবার কস্ট, আগে জাল ভাড়া দিতাম আমরা 2000 টাকা বা 1500 টাকা, এখন দিতে গুনতে হয় 5000 টাকা। মাছ চাষে আপনার মানে ইনভেস্ট কত, যদি বলি যে আপনার বিনিয়োগ কত? আচ্ছা আচ্ছা আচ্ছা, বিনিয়োগটা তো বলা খুব মুশকিল। আমি যখন শুরু করছিলাম তখন তো আমি একটা পুকুর কাটছিলাম, ওটা করতে আমার সেই 2012 সালে, তখন আমার 20,000 টাকা খরচ হয়েছিল। তো শুরু করার পরে একটা পুকুর, তো দ্বিতীয় বছর যখন আমার মাসে বেশ কিছু ভালো প্রফিট হয় তো তারপরে আমি আর একটা পুকুর, এটা আমার নানির বাড়ির পারিবারিক পুকুর, এটা আমি প্রায় 30,000 টাকা দিয়ে লিজ নিই, পরে এটা দিয়ে শুরু করি। এখান থেকে আমার ভালো কিছু আসে, প্রফিট আসে। তারপরে আমি নিজস্বভাবে আমার পিসিএর জমি কিনে আমি আরও 2টা পুকুর কাটি। আমি মনে করি এটা অনেক সেফটি, এবং এটা বাংলাদেশে তো এখন সব কিছুই বাগিতে বিক্রি হয়, আমার মনে হয় মাছটাই শুধুমাত্র নগদে বিক্রি হয়, যে কারণে আমি মাছ চাষের উপরে খুব আশাবাদী যে বিজনেসটা ভালো। তো পর্যায়ক্রমে যখন আমার আরও বৃদ্ধি হবে আমি আরও পুকুর কাটবো এবং মাছ চাষ করবো। আচ্ছা, মানে যারা নতুন করে মাছ চাষ করতে চায় তাদের উদ্দেশ্যে কী পরামর্শ? তাদের উদ্দেশ্যে পরামর্শ হচ্ছে তারা আসবে প্রথমে, এখন তো অনেক ট্রেনিংয়ের সুযোগ আছে, যে উপজেলা পর্যায়ে অনেক সুন্দর সুন্দর মাছের ট্রেনিং হয়। তো তারা ট্রেনিং দিয়ে তারা যদি ইচ্ছা করে যে এখান থেকে প্রতি বছর 2-3 লাখ টাকা 5 লাখ টাকা 2টা পুকুর থেকে ইনকাম করবে, সে যদি ঠিকমতো পরিচর্যা করে এবং সঠিকভাবে মাছের ট্রিটমেন্ট এবং খাবারটা দেয়, তাহলে অবশ্যই এখান থেকে 2-5 লাখ টাকা বছরে ইনকাম করা সম্ভব। অর্থাৎ মাসে তাদের 30,000-40,000-50,000 ইনকাম করা সম্ভব। আমি ছোটোবেলা থেকে মাছের উপরে আমার খুব শখ যে আমি মাছ চাষ করব। তারপরে আমি চিন্তা করলাম যে যখন বেকার অবস্থায় ছিলাম তখন আমি নিজেই মাছ চাষটা শুরু করি। শুরু করার পরে আস্তে আস্তে আমার এগুলো মানে হয়ে যায় আর কি। প্রিয় দর্শক, অনুষ্ঠান এই পর্যায়ে নিচ্ছি।
ছোট্ট একটা বিরতি। বিরতির পর মাছ চাষের বাকি অংশ নিয়ে ফিরছি একটু পরেই, আমাদের সঙ্গে থাকুন। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ। আপনার বেশ বড় একটা পুকুর, এই পুকুর কয় বিঘার পুকুর? এটা এটা 12 বিঘার পুকুর। আমরা দেখছি যে পুকুরের পাশে সব জায়গায় মাচা করা, এটির কারণটা কি? এই মাচাটা হচ্ছে আমাদের যখন আমরা মাছ চাষ করে যখন বড় বড় মাছ হয় তখন এটাতে আমরা নিয়ে আসি। নিয়ে আসার পরে আমরা এটা শৌখিন মৎস্য শিকারী আছে যারা বাংলাদেশে, যারা ছিপ দিয়ে অর্থাৎ বড়শি দিয়ে মাছ শিকার করে, তো আমরা সেই মাছ শিকারের একটা পয়েন্ট এখানে তৈরি করছি। সারা বাংলাদেশের থেকে মানুষ শিকারীরা এসে এখানে টিকিটের মাধ্যমে মাছ শিকার করে। আচ্ছা, টিকিটের মাধ্যমে মাছ শিকার করে। এবছর আপনি কয়বার টিকিট ছেড়েছেন এবং কত করে এক একটি টিকিট কতক্ষণ ধরে মাছ ধরা যায়? আমি এবছর 3 বার টিকিট দিয়েছি। প্রথমবার টিকিট দিয়েছিলাম, টিকিটের রেট ছিল পার মাচা 13,000 টাকা। আমার এখানে এই পুকুরে ক্যাপাসিটি হচ্ছে 22টা মাচার, অর্থাৎ 3,20,000 মতো আমি বিক্রি করছিলাম। দ্বিতীয়বার 11,000 টাকা, তখনও প্রায় আপনার 2,20,000 এরকম। তো এইভাবে আমি প্রায় 8,00,000 টাকার টিকিট এই বছর বিক্রি করছি। এখানে যারা মাছ শিকার করতে আসে তারা, আমার এই মাছ ধরার টাইম থাকে হচ্ছে 24 ঘন্টা। যদি বৃহস্পতিবার বিকেল 3টায় শুরু হয়, পরের দিনে শুক্রবার বিকেল 3টায় তারা উঠে যায়। তো এখানে তারা আসে, আমার এখানে মাছ ধরতে আসে, এখানে প্রচুর লোক হয়, এক এক মাচায় 10 জন করে 7 জন করে আসে। তো এদের খাবার ব্যবস্থা এখানে হোটেল হয়, আর অথবা এদের কাছ থেকে খাবারের অর্ডার নেওয়া হয়, সেটা বাজার থেকে নিয়ে এসে এদেরকে খাবার দেওয়া হয়। বাজারেও তো আপনারা মাছ বিক্রি করেন, কিন্তু এর পাশাপাশি যে টিকিটে মাছ বিক্রি করার কৌশলটা কী আর কি, মানে কেন করেন? টিকিট হচ্ছে একটা আনন্দ বিষয়। এদের যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে শিকারীরা আসে, আসলে অনেক ধনী ধনী মানুষ আসে যারা একটু আনন্দ করার জন্য, সেটা মাছ ধরে তারা আনন্দ উপভোগ করে। আর আমাদের বিষয়টা হচ্ছে যে আমাদের এত বড় বড় মাছ করি, এটার পিছনে অনেক খরচ হয়, সেই খরচটা আসলে বাজারে বিক্রি করে আমরা ওই খরচটা পোষাইতে পারি না। যখন শিকারীরা এখানে আসে 10,000 বা 15,000 20,000 টাকা টিকিট কাটে, সবাই মিলে 2-3টা বা 5টা মাছ পায়, তখন দেখা যাচ্ছে যে আমাদের কিছু লাভ হয়। সেই হিসেবে আমাদের এখানে এই টিকিট দেওয়া তার এটা আনন্দের একটা বিষয়। প্রিয় দর্শক, আমরা বলছিলাম যে এই বাউভাইয়ের যে এটা 12 কেজি হবে, হাজারিতে বড় বড় ধরনের মাছ, এই মাছটির ওজন কত হবে? এটা 12 কেজি হবে। এটা প্রায় 12 কেজি হবে। এটা কাতলা মাছ, কাতল মাছ। এটা কতদিন ধরে পুকুরে আছে? এটা 3 বছর ধরে আছে। প্রিয় দর্শক, যে কথা বলছেন যে বড় বড় মাছ যারা শিকারী আছেন তারা এখানে টিকিট করে 12,000, 10,000, 15,000 টাকার টিকিটে এই মাছগুলো শখে বসে ধরতে আসেন। এবং এই মাছটি বাবুভাই বলছিলেন যে প্রায় 10 থেকে 12 কেজি ওজন হবে এবং এটির বয়স প্রায় 3 বছর। আমি একটু ধরতে চাই, বিশাল সাইজের একটা মাছ। এই মাছটি আরও বড়, আগেটা ছিল 10 থেকে 12 কেজি, এটা প্রায় 15 কেজি ওজনের মাছ। আমার পক্ষে আসলে ধরে রাখাটা খুবই কঠিন, তারপর আমি চেষ্টা করছি। আমার বলতে গেলে একেবারে তাজা মাছ, এত বড় মাছ কিন্তু আমি দেখিনি দর্শকরা। এবং দর্শকরা আপনারা নিশ্চয়ই খুব আনন্দ পাচ্ছেন, আমি কিন্তু খুবই আনন্দিত হচ্ছি এই মাছ দেখে। প্রিয় দর্শক, আমরা জানি যে বোয়াল নদীতে সাগরে জলাশয়ে থাকে, কিন্তু বোয়াল এখন পুকুরেই চাষ হচ্ছে। এবং এই যে বাবুভাইয়ের পুকুরে প্রায় 100টির মতো এই বোয়াল রয়েছে এবং এই বোয়ালটির ওজন প্রায় 3 কেজির মতো। আমরা যে খাবারটা মাছের দিই বড় মাছের জন্য, যে খাবারটা তৈরি করি সাধারণত, সেটা হচ্ছে সরিষার খোল। দেখা যাচ্ছে সরিষার খোল, ভুট্টার গুঁড়া, একটা ডিআরবি চালের গুঁড়া,
এটা হচ্ছে ভুট্টার গুঁড়া, ভুট্টা আর যেটা আমি নিজে উৎপাদন করি এই ভুট্টা যে জমিতে এখানে লাগাই এটা ভুট্টার গুঁড়া। আরেকটা আরেকটা জিনিস দিই সেটা হচ্ছে ডিআরবি, এটা মাখাই এর সঙ্গে যখন এটা ভিজে একদম মজে থাকে নরম হয়ে যখন আমরা পুকুরে পরিবেশন করি তার আগে আমরা এর সাথে দিই লবণ, চিটাগুড়, আচ্ছা আর একটা ক্যালসিয়াম ওষুধ দিই যেটা হচ্ছে মাছের জন্য মাছের ক্যালসিয়ামের যেটা অভাব থাকে সেটা ই করে। এইভাবে দিয়ে আমরা একটা প্রসেস করে দেড় মন বা দুই মন খাবার তৈরি করি যেটা প্রতিদিন মাছের আমরা পরিবেশন করি। এটা আসলে এক বিঘা জমিতে মানে এক বিঘা পরিমাণ আসলে এক বিঘা তো না মাছের উপরে নির্ভর করে যে আসলে কত মাছ আছে তার উপরে নির্ভর করে যে কত পরিমাণের খাবার দিতে হবে। বারোবার উপরে আপনার প্রতিদিন কত খাবার বলবেন? একশো কেজি খাবার দিই প্রতিদিন। এর সঙ্গে হ্যাঁ না এটা সকালে দিই, বিকালে আবার দেখা যাচ্ছে যে কখনো কখনো আমরা বাজার থেকে কেনা যে ফিড থাকে যেটা যে ফিডটা হচ্ছে মাছের গ্রোথের জন্য ভালো কাজ করে ওইটা আমরা একটা ভালো কোম্পানির ফিড আবার এক বস্তা করে ভাসমান যেটা রুই মাছ এটা আসলে এটা নিচের মাছটা বেশি খায় যেটা মাছ যে মাছ নিচের স্তরে থাকে আর কি যেমন মৃগেল মাছ সব ধরনের মাছই কিন্তু একটা খাবার দিয়ে আমরা ভাসা যেটা রুই মাছ খেতে পছন্দ করে। এত টাকার মাছ চাষ করেন তো নিরাপত্তা বিধানটা কিভাবে করেন? আসলেই সত্য আপনি ঠিকই বলেছেন যে পুকুরে অনেক বড় বড় মাছ থাকে 10 কেজি 15 কেজি 20 কেজি অ্যাভেলেবেল মাছ 100-150 মন মাছ থাকে পুকুরে। স্বাভাবিকভাবে আমার পুকুরে চারপাশ দিয়ে দেখেন যে সিসি ক্যামেরা লাগানো আছে, সিটি ক্যামেরা হতো, এটা 24 ঘন্টার জন্য পাহারা থাকে, প্লাস পুকুরে আমার এই প্রজেক্ট পুরোটাই সিসি ক্যামেরার আওতাভুক্ত। আচ্ছা, তাহলে মানে হচ্ছে যে আসলে কেউ যে মাছ চুরি কিংবা অনেক সময় যে মাছে বিষ দেওয়া এরকম মানে শত্রুতা থাকে না সেগুলোকে একটা আসলে মানুষ এখনও অনেক ভালো, এই সমাজ আগের মতো এখন আর এরকম নেই, এখন সবাই সহযোগিতা করে আর চোর টোর যতই থাকুক আর যতটুকু এখন আর ওরকম দেখা যায় না। তারপরেও আমি চেষ্টা করেছি আমার এই প্রজেক্টটা পুরোটাই সিসি ক্যামেরা দিয়ে ঘিরে রাখার। দর্শক, রকিবুল ইসলাম বাবুর প্রকল্পে আমরা অনেক বড় বড় মাছ দেখছিলাম কিন্তু কুষ্টিয়ার এই খোকসাত মনিরুজ্জামান মনির একেবারে বাড়ির পাশে খুব ছোট্ট জায়গার উপরে তিনি এখানে মাছ চাষ করছেন, বায়োফ্লক্স পদ্ধতির দেশীয় ব্যবহার তিনি বলছেন এবং তিনি যেটা বলছেন যে এখানে দেশীয় শিং মাছ, ট্যাংরা মাছ, কই মাছ, চিংড়ি মাছ সেটির চাষ রয়েছে এবং পাশাপাশি তেলাপিয়া মাছেরও চাষ রয়েছে এবং তিনি বলছেন যে তার এই প্রকল্পে প্রায় প্রতি মৌসুমে 2 টন মাছ উৎপাদন করেন। তো কীভাবে আসলে এই চাষ সম্ভব হলো সেটি আমরা একটু তুলে ধরতে চাই। বায়োফ্লকে আসলে অনেকগুলো ব্যাপার আছে যেটা হচ্ছে অনেক রকমের মেশিনারি লাগে, তারপরে মেডিসিন লাগে, এইগুলো আমাদের দেশে করতে গেলে প্রথমে যুবকরা অনেক খরচ করে ফেলছে, তারপরে দেখে যে মাছ বিক্রি করে সে পরিমাণ লাভ আসে না, এই জন্য হয় না আর কি। তো আমাদের দেশীয় পদ্ধতিতেই করতে হবে, যা করতে হবে আমাদের দেশীয় পদ্ধতিতেই করতে হবে, ফিড খাওয়া কোনোভাবে লাভ করা সম্ভব না। তো আমি একটা জিনিস এখন চাষ করি সেটা হচ্ছে ব্ল্যাক সোজা ফ্লাই, আমি মাছের মূলত ওইটাই খাওয়াই, তাতে আমার খরচের পরিমাণ খুবই কম হয় আর যেটা করি তাতেই মোটামুটি থাকে। আমাদের দেশীয় যে হাঁস মুরগি এরা আসলে পোকামাকড় খেয়ে বড় হয়, তো আপনি যখনই ফিড খাওয়ায় কোনো কিছু করতে চাইবেন সেটা আসলে সম্ভব হবে না, লাভ করা কোনোভাবেই সম্ভব হবে না। তো এই জন্যই আর কি এটা আমার মনে হয় এই কারণেই ফ্লপ করছে যে ফিট খাওয়ায় আপনি একটা মাছ চাষ করবেন সেটা সম্ভব না, তো আপনাকে খাবার বাড়িতে তৈরি করে দিতে হবে, তারপরেই একটা লাভের ব্যাপার আসে। স্বাভাবিকভাবেই মাছের উৎপাদনের সঙ্গে বৃষ্টির একটা সম্পর্ক রয়েছে, অর্থাৎ যে বছর বর্ষা কম হয় সেক্ষেত্রে মাছের উৎপাদন ঘাটতির একটা সম্ভাবনা থাকে, কিন্তু নিজস্ব কিছু কৌশল অবলম্বন করে মাছের খরচটাকে কম রাখা এবং উৎপাদনটাকে স্বাভাবিক রাখার ক্ষেত্রে যেসব পদ্ধতি ব্যবহার করেছে, প্রিয় দর্শক আপনিও সেই সব পদ্ধতিগুলো ব্যবহার করে মাছের উৎপাদন বাড়াতে পারেন এবং যারা বেকার রয়েছেন তারা কিন্তু তাদের নিজস্ব এলাকায় এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারেন। এই প্রত্যাশা রেখে শেষ করছি আমাদের আজকের কৃষি উপযুক্ত অনুষ্ঠান, আগামী সপ্তাহে দেখা হবে ঠিক একই সময়ে।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর এটি নিউজের সঙ্গে থাকুন। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ।